সালামু আলাইকুম। দূরের এবং কাছের দেশ এবং বিদেশের বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো। আমি ঈশা সুহেল আমিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রয়েন জাস্টিসে। আপনারা জানেন আমাদের সঙ্গে আছেন এমন একজন মানুষ যিনি আমাদের কমিউনিটির মধ্যপ্রদেশ, যাকে আপনারা মধ্যমণি বলেন, সেই প্রাণপ্রিয় ব্যক্তি আমাদের টাওয়ার ফ্যামিলি স্পেস চেম্বারের হেড প্রেসটা কিন্তু উঠতে হবে সিদ্ধার এমবি। তো বন্ধুরা, আপনাদের যদি ইমিগ্রেশন অথবা অন্য কোন ধরনের আইন বিষয়ে প্রশ্ন থাকে তাকে এনটিভির স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে কল করুন, আমাদের গেস্ট আপনাদের প্রশ্ন উত্তর দেবেন। দর্শক মন্ডলী, আমি আর সময় নষ্ট করবো না, আপনারা যার জন্য অপেক্ষা আছেন আমি চলে যাবো আপনাদের সেই প্রিয় ব্যক্তি আমাদের গেস্টের কাছে এবং জানতে চাইবো তার সপ্তাহটি কেমন কেটেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহেল ভাই, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি সাহেব। আপনাকে গত সপ্তাহে দেখেছিলাম এবং আমাদের দর্শকরা জেনেছিলেন, আমরা আজকেও জানতে চাই আপনি কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনার দর্শকবৃন্দের দোয়ার বরকতে ভালোই আছি। অনেক ধন্যবাদ বিশ্বাস সাহেব। আমি আশা করছি আজকে আপনার কাছ থেকে একটা মূল্যবান ওপেনিং রিমার্কস এবং দেখতে পাচ্ছি আপনার সামনে একটা একটা ইমিগ্রেশন লয়ের একটা বুক নিয়ে আসছে, নিশ্চয়ই এ সম্পর্কে আশা করছি কোনো কিছু বলবেন যদি আপনারা চলে যায় আমাদের মূল্যবান। হ্যাঁ, থ্যাংক ইউ সোহেল ভাই। আপনি এবং আপনার শ্রোতা বন্ধুরা একটা বই দেখতে পাচ্ছেন আমার হাতে, দেখা যাচ্ছে না? বেশ বড় ভলিউম, নতুন এসেছে, অক্সফোর্ড পাবলিশ করেছে, 9th এডিশন। এটাকে বলে ফেলন ইমিগ্রেশন ল হ্যান্ডবুক। এই বই থেকে যশ সাহেবরা ইমিগ্রেশনের আইন ওনারা এখান থেকে নেয়। তো আপনি যদি ইমিগ্রেশন ল প্র্যাকটিশনার হন তাহলে ম্যাকডোনাল্ড এবং এই বই থেকে আপনি অথরিটি নিতে পারেন। যশ সাহেবের সাথে যদি কোনো তর্কাতর্কি করেন এই আইন উদ্ধৃতি দিয়ে তাইলে যশ সাহেব আপনার না করবে না, সে মেনে নেয়। তো আমি যে কথাটা আজকের ওপেনিং রিমার্কে বলবো সোহেল ভাই, সেটা হচ্ছে এই যে ইমিগ্রেশন ল, ইমিগ্রেশন লর মতো এত তাড়াতাড়ি পাল্টায় বদলি হয় এরকম কোনো আইন নেই। মোস্ট রিসেন্টলি যে 2006-7-8-9 থেকে যে পয়েন্ট বেস সিস্টেমটা চালু হলো, এই পয়েন্ট বেস সিস্টেমে বলে যে পাঁচটা পয়েন্ট বেস সিস্টেমে পাঁচটা টিয়ার আছে, কয়টা বললাম? টিয়ার। তো নতুন যদি কেউ এদেশে আসতে হয় তাইলে এই পাঁচটা টিয়ারের মধ্যে যে কোনো এক টিয়ারে তার নেসেসারি যে পয়েন্টগুলো আছে এই পয়েন্ট যদি আপনি পেয়ে যান তাহলে ইউ উইল বি গেটিং দ্য ভিসা। যেমন ধরেন টিয়ার 4 মানে স্টুডেন্টের ভিসা, এটাতে 50 পয়েন্ট আছে। পয়েন্ট আবার কিভাবে হয়, আপনি যদি কলেজ থেকে একটা কাস লেটার নেন, কোর্সের একটা অফার লেটার, এতে থাকবে 30 পয়েন্ট। আপনার যদি যথেষ্ট টাকা থাকে পাবেন 10 পয়েন্ট। আপনার যদি ইংলিশ থাকে, প্রপার ইংলিশ, তাহলে পাবেন 10 পয়েন্ট। তাহলে 50 পয়েন্ট যদি পেয়ে যান আর কোনো কোয়েশ্চেন আস করবে না, আপনাকে ভিসা দিয়ে দিবে। এখন এই পয়েন্ট বেস সিস্টেমটা রিসেন্টলি এমনভাবে ধুলাই করেছে, আজকে যেটা বলবো যে সর্বশেষ 2016 সালে যে ইমিগ্রেশন অ্যাক্ট আসলো এটাতে আমাদের বন্ধুদের জন্য, আমাদের ভাই বোনদের জন্য যারা ওয়ার্ক পারমিটে এসেছেন ওদের জন্য দু একটা কথা বলতে চাই আজকের ওপেনিং রিমার্কে। এই যে পাঁচটা টিয়ার বললাম, পাঁচটা গ্রুপ, প্রথম গ্রুপ হলো টিয়ার 1। টিয়ার 1-এ যদি কেউ এদেশে আসতে হয় তাহলে ধরেন এরা ট্যালেন্টেড মানুষ যারা সেলফ এমপ্লয়েড থাকবে, একজন ব্যবসা করবে এদেশে আসে, একজন আড়াই লাখ পাউন্ড সে এখানে ইনভেস্ট করবে, এই ধরনের যদি কেউ নিজে আসে ব্যবসা করে তাহলে এই লোকদেরকে ভিসা নিতে হয় আন্ডার টিয়ার 1। আর যদি কেউ ধরেন সে স্কিল লেবারার হয়, স্কিল এমপ্লয়ি হয়, তাহলে টিয়ার 2-তে ওয়ার্ক পারমিটে সে যাবে। আল কাম ব্যাক টু টিয়ার 2 ইন এ মিনিট। টিয়ার 3-র যেটা সেটা ছিল আনস্কিল লেবারের জন্য, এটা কোনোদিন সূর্যের আলো দেখে নাই, অর্থাৎ টিয়ার 3-টা চালুই হয় নাই। তাহলে আমরা চলে গেলাম টিয়ার 4-এ। টিয়ার 4 এভরিবডি নোজ, টিয়ার 4 মানে স্টুডেন্ট যারা ছাত্র ছাত্রী হয়ে দেশে আসতে চায়। আর টিয়ার 5 হলো যারা টেম্পোরারি এমপ্লয়মেন্ট নিয়ে 2 বছরের ভিসা নিয়ে
টেম্পোরারি বলে ওইটাকে এক্সটেন্ড করা যায় না, যারা এখানে আসতে হয়। যেমন মনে করেন একটা স্পোর্টসম্যান এখানে ফুটবলার হয়ে আসবে, যেমন মনে করেন একটা ইন্টার কোম্পানি এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাবে দুই বছরের জন্য, ওইটাকে টিয়ার ফাইভ টেম্পোরারি ওয়ার্কার বলে। এই যে টিয়ার টুর কথা বলেছিলাম, যেটা ওয়ার্ক পারমিট, এই ওয়ার্ক পারমিটে প্রথমে এমপ্লয়ারের একটা, এটাকে কোর্স বলে, সার্টিফিকেট কোর্স বলে, সার্টিফিকেট অফ স্পন্সরশিপ। এমপ্লয়ার বলবে আই ওয়ান্ট টু, দিস কোম্পানি উইশেস টু এমপ্লয় মিস্টার সুহেল আমিন, এবং মিস্টার সুহেল আমিন যদি এইটা যদি থাকে তাহলে আপনি নেসেসারি পয়েন্ট একটা পেলেন। তারপরে দেখা গেল আপনি যদি বি টু থাকে তাহলে আপনি 10 পয়েন্ট পাবেন, বুঝতে পারছেন? তো 50 পাইলেন ওই সার্টিফিকেটে যেটাকে কন্ট্রাক্ট বলে, আরও 10 পেলেন আপনি ইংলিশে, আর যদি আপনার এমপ্লয়ারের বলে যে আপনাকে খাওয়া থাকার বন্দোবস্ত করে দিবে আরও 10 পয়েন্ট, তাহলে ইউ ক্যান কাম। এখন মজার ব্যাপার হলো 2016 সালের যে ইমিগ্রেশন আইন, এটাতে এত পরিবর্তন করেছে যে আগে এমপ্লয়াররা যদি অ্যাডভার্টাইজ করতো 28 দিন যে আমি পাই নাই লোকাল লেবার ফোর্সে কাউকে, তাইলে আপনাকে চাকরিটা দিতে পারত। 2016 সালের এই আইনে করলো কি যে না, এই গত জুলাইয়ের 12 তারিখ থেকে যেটা হয়েছে, এমপ্লয়ার আরও 1500 সরকারকে দিতে হবে, আগে এটা ছিল না। যদি রিলিজিয়াস ইনস্টিটিউশন হয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়, তাহলে কিছু কম হবে, আদারওয়াইজ টিয়ার টু অর্থাৎ ওয়ার্ক পারমিট নিয়ে যদি কেউ আসে তাহলে প্রত্যেক বছর এমপ্লয়ার ওই ট্যাক্স তো দিবেই, এর উপরে আরও 1000 পাউন্ড সরকারকে দিতে হবে। অর্থাৎ ওরা ডিসকারেজ করতেছে যে আপনি বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া থেকে কাউকে আনবেন, যদি আনতে চান 1000 পাউন্ড এমপ্লয়ার দিবেন। এই 1000 পাউন্ড থেকে যদি বাঁচতে চান তাহলে আপনি কি করবেন, এই লোকাল লেবার ফোর্স থেকে কাউকে এমপ্লয় করবেন। তো আমি যে কথাটা বলতেছি, যে আশা এবং উদ্দীপনা নিয়ে এই পয়েন্ট বেস সিস্টেমটা চালু হয়েছিল 2006 থেকে 2009, এটাকে স্কুইজ করতে 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 একদম বউনে নিয়ে এসেছে, মাংস বলতে আর কিছু নাই। তো আমার বন্ধুরা, আমার ক্লায়েন্টরা বলে, বারিশ সাহেব আপিল তো পেয়েছি কিন্তু এটা এত দেরি হয় কেন? আমাদের দেশে একটা কথা আছে না, যারে মারি না ভাতে, যারে মারি না হাতে তাকে মারি ভাতে। তো এখন আপিল রাইট দিল, আপনি 18 থেকে 20 মাস পরে আপনি ডেইটি পাবেন, ডেইটি পাবেন কবে আপিল হবে, আরও 6 মাস পরে, পরে তো থাকলো আপিল উইন হবেন কিনা। এই কারণে আমাদের বন্ধুরা যারা লয়ার আছি, আমরা সব এই শেষ আইন যেটা, এটা আমাকে সেদিন একজন বলতেছিল, বারিশ সাহেব আপনি তো ইস্ট লন্ডনের খুব সিনিয়র ব্যারিস্টার, তারপরে আপনাকে ট্রেনিং দিতে হয়। আমি বললাম, রে ভাই এই যে আইন মাসে মাসে পাল্টাইতেছে, এটা যদি ট্রেনিং না দেই তাহলে এটা জানবো কী করে? এ কারণে আমাদের যারা বাইরে আছে, বোনরা আছে, যারা ইমিগ্রেশন প্র্যাকটিস করে, তাদেরকে অনুরোধ করব যে লেটেস্ট যে আইনগুলো আছে, বিশেষ করে পয়েন্ট বেস সিস্টেমের উপর, আপনারা এগুলো একটু শিখে নিয়ে। থ্যাংক ইউ ফর গিভিং মি চান্স। আজকে একটু কঠিন হয়ে গেছে ওপেনিং রিমার্কটা, কিন্তু আমি ভাবলাম অনেক লোক আছে যারা আমাদেরকে ফোন করে টিয়ার টুর জন্য, টিয়ার ফোরের জন্য। তো এগুলো বলে দিলাম যে 2006 সালের আইন অনেকটা পাল্টিয়ে দিয়েছে, এগুলো আপনারা জেনে নিয়েন। অনেক ধন্যবাদ বেশ শেষ, আসলে একটু কঠিন হলেও অনেক শিক্ষণীয় ছিল, এবং আমাদের আসলে দর্শকরা বুঝতে পেরেছেন যে টিয়ার ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মানে কিভাবে কি হয়। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর তথ্য দেওয়ার জন্য। আমি চলে যেতে চাচ্ছি আমাদের কলারদের কাছে, দেখছি কারা লাইনে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি, আপনার নামটা বলুন, কোথা থেকে বলছেন প্লিজ? জি জি আরিফ বলছিলাম, ম্যানচেস্টার থেকে। নামটা আমি মিস করেছি। আরিফ, আরিফ, জি আরিফ, জি বলুন। ম্যানচেস্টার থেকে। বেশ বেশ, ওপেনিং রিমার্কসটা খুবই সুন্দর হয়েছে এবং খুবই ইনফরমেটিভ। অনেক ধন্যবাদ আপনাকে। শক্ত না এটা? জি জি খুবই ভালো এটা। তো তাকে বলবো যে ইনশাল্লাহ আপনি এরকম ওপেনিং রিমার্কস দিবেন এবং এত কোনো আপনি সংকোচ বোধ করবেন না, আমাদের অনেক উপকার হয়। আর আমার দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি আপনার ন্যাচারালাইজেশন জন্য অ্যাপ্লাই করব। আচ্ছা, আমি 10 বছরের আন্ডারে আইএলআই পেয়েছি। তো আমি ওই ন্যাচারালাইজেশনের ফর্মে একটা অপশন আছে যে 10 ইয়ার্স এর ওয়ার্কিং হিস্টোরি চায়। আমি হেসেমআরসি থেকে
ডিটেলসটা আনছি ঠিকই, কিন্তু তারা বলতেছে যে তারা লাস্ট 5 ইয়ার্সের ডিটেলসটা কমপ্লিটলি দিছে এবং এর এর পূর্বের ডিটেলসটা তারা কমপ্লিটলি দিতে পারে না। তারা জাস্ট শুধু এমপ্লয়ারের নামগুলো দিছে এবং স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেটটা তারা মানে এটা দেয় নাই। যারা কোনোটার স্টার্টিং ডেট দিছে আবার কোনোটার এন্ডিং ডেট দিছে, আর কিছু কিছু এমপ্লয়ারের নাম তারা মিস মানে ইনক্লুড করে নাই। তো সেক্ষেত্রে তারা আবার লিখে দিছে যে আমরা 6 ইয়ার্সের পিছনে গেলে আমরা পুরো ডিটেলসটা ওইভাবে আমাদের জন্য টাস্ক দেওয়াটা, তো এইটা লিখে তারা আমাকে ডিটেলসটা দিছে। তো সেক্ষেত্রে আমি ওই 10 বছরের ওয়ার্কিং হিস্ট্রিটা কিভাবে দিব? আমি কি অনুমান করে বসাবো? তাহলে তো ভুলও হইতে পারে, কারণ এটা আমার মেন একটু। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের গেস্ট, আপনার প্রশ্ন বুঝতে পেরেছেন। জি, আরেকটা আরেকটা আমার আরেকটা সংক্ষিপ্ত সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল যে নতুন ন্যাশনালিটি চেক সার্ভিসে একটা ই চালু করতে যে ন্যাশনালিটি চেক সার্ভিসে ওই অ্যাপ্লিকেশনটা সেন্ড করার সাথে সাথে তারা পাসপোর্টটা পাসপোর্টের অ্যাপ্লিকেশনে একই সাথে তারা নেয়, তো এই জিনিসটা করলে কতটুকু মানে সুবিধা কতটুকু আর অসুবিধা কতটুকু? এটা নতুন সার্ভিস চালু করছে তারা, আমি দুটো প্রশ্নের অ্যান্সার দিলে আমার খুব উপকৃত। ওকে আরিফ ভাই, অনেক ধন্যবাদ সুন্দর করে প্রসঙ্গের জন্য, ধন্যবাদ আপনাকে। আপনি টিভি সেটের সামনে থাকুন, আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, থ্যাংক ইউ। আমার একটু প্রশ্ন ছিল, একটু যদি ধৈর্য ধরে শুনেন ভাই। আপনার নাম? আমি ভাইয়া, আমার নাম মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ, আমি লন্ডন থেকে বলছি। আচ্ছা ভাইয়া বলুন। আমি টায়ার টু থাকা অবস্থায় আমার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করি। জি। তারা আমাকে ভ্যালিড ভিসা নাই বলে আমার ফ্যামিলি ভিসাটা রিফিউজ করে দেয়। পরে আমি জুডিশিয়াল রিভিউ করি, জুডিশিয়াল রিভিউ করার পরে কনসেন্ট লেটার দিয়ে জুডিশিয়াল রিভিউ উইথড্র করি। তারপরে আবার আমার এবং আমার ওয়াইফের ইন্টারভিউ নিয়ে এখন ফ্যামিলি আমার রিলেশন নাই বলে তারা এটা রিফিউজ করে দেয় গত 1 সপ্তাহ আগে। এখন আমার প্রশ্ন হলো, আমি যদি এই থাকে আমার আমি ইনডেফিনিট লিভ থিওরি মেনে চলে গেছি, আমার প্রশ্নটা হলো যদি এখন আমি নতুন করে অ্যাপ্লাই করি তাহলে তো তারা আমার এই পয়েন্ট আবার উঠাবে যে তোমরা তো আগে আমরা রিফিউজ করছি তোমার রিলেশন সাবসিস্টিং করে না বলে। রিলেশন বলতে কার সাথে বলতেছেন আপনি? কার সাথে? আমার ওয়াইফের, আমার ওয়াইফের রিলেশন, আমার আর আমার ওয়াইফের রিলেশনশিপ। আপনার ওয়াইফ কিভাবে এসেছিলেন দেশে? আমার ওয়াইফ এখন এখানে আসে না, ওয়াইফ বাংলাদেশে, ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছে। তো আপনি তাইলে এইভাবে বলবেন, আপনি অ্যাপ্লাই করেছিলেন এন্ট্রি ক্লিয়ারেন্সের জন্য যখন আপনার টিয়ার 2 ভিসা ছিল, তাই তো? জি জি। ওরা বিশ্বাস করে নাই উনি আপনার ওয়াইফ বলে, অথবা প্রথমে আমি অ্যাপ্লাই করেছিলাম, প্রথমে তারা রিফিউজ করেছে আমার আমার ভ্যালিড ভিসা নাই বলে। তারপরে? তারপরে আমি জুডিশিয়াল রিভিউ করি। জুডিশিয়াল রিভিউ করার পর তারা কনসেন্ট লেটার দিয়ে জুডিশিয়াল রিভিউ আমি উইথড্র করে ফেলি। উইথড্র করার পরে তারা নতুন করে ইস্যু উঠেছে যে আমার ম্যারিড সাবসিস্টিং করে না, আমার দুটো বাচ্চাও আছে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো যদি আমি নতুন এ ভাগে, কিন্তু আমার ইনডেফিনিট লিভ টু রিমেইন হয়ে গেছে, গুড গুড গুড, 10 বছরের গ্রাউন্ডে। এখন আমার প্রশ্ন হলো ব্যারিস্টার সাহেবের কাছে, যদি আমি নতুন করে অ্যাপ্লাই করি তাহলে ওই ইস্যুটা, ওই ইস্যুটা উঠাবে কিনা, যে ম্যারিজ সাবসিস্টিং না এই কথা উঠাবে কিনা, এই তো? জি জি। ওকে, আপনি শুনতে থাকেন। আর আরেকটা প্রশ্ন হলো যদি আমি এটাতে যদি আবার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করে জুডিশিয়াল রিভিউ দিয়ে যাই, আচ্ছা এটার কনসিকোয়েন্স কি হতে পারে? না, এটা এখন আর অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ হবে না, এখন আপনার আপিল রাইট পাবেন। আপনি শুনতে থাকেন। ওকে ভাইয়া, আপনি অনেক ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। আপনি টিভি সেটের সামনে থাকুন, আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমি চলে যাব আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি বাইমামতি মাত্রা আব্দুল মালিক। জি, হোক আছেন ভাইয়া। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন আছে। আমার পয়লা প্রশ্ন হইল, আর আমি ওদের আইসলাম আমার বাফর রাইকে, জি, বাংলাদেশ ও ব্রিটিশ পাসপোর্ট পাই আইসলাম আরি, তখন আমার বাচ্চান দেশ হয়েছে না, বাদ বাকি তেরা হন, তারা তো ব্রিটিশ হয় না, আমার আইটি বলে তারা ব্রিটিশ হয় না। আচ্ছা, তো ওইটাই আমি জানতাম, আর যখন আমি দেশ হই বুঝি তার রেজিস্টার হওয়া লাগবে, ব্রিটিশ হল লাগে না, আমার তো এই ব্রিটিশ পাসপোর্ট বাংলাদেশ থেকে হয়ে আইছি। জি। আর 2 নম্বর, আমার বাচ্চান তো আমি আইনি দিও দেশ, অ্যাপ্লিকেশন করি আইনি দিই, তারা এনডিভি লিফ্ট ফাইয়া আসছে অলরেডি। আচ্ছা, তারা ব্রিটিশ বানাইছি না, তখন তো তারা আগর পাসপোর্ট হইলো আপনার আতর লেখা পাসপোর্ট আছে, বাংলাদেশি পাসপোর্ট, ডিজিটাল পাসপোর্ট নাই, তখন ধরো তখন কো ডিজিটাল পাসপোর্ট বানাইছি আমি, তখন আগর পাসপোর্ট লইয়া আর ও ডিজিটাল পাসপোর্ট লইয়া বাংলাদেশে যাওয়া হইব না, ও ভিসা ট্রান্সফার হয়ে লাগবো না পাসপোর্ট,
ওটা জানতাম স্যার আমারই আপনি পয়লা প্রশ্ন করছেন আপনার বাচ্চা ব্রিটিশ হইব নি না হইতো না ওটা করছেন না না ব্রিটিশ তো আমি আসলাম আমার বাপর যাইতে আমি আইসলাম ওদেশ বুঝছিত কিন্তু আপনার বাচ্চান্তরে তো ইমিগ্রেন্ট হিসাবে আনছেন আপনি আপনার পুরাপুরি সবটা দেখাই আনছেন এরা ব্রিটিশ পাসপোর্ট পাই আইছে না তারা আইছে বাংলাদেশি পাসপোর্ট ও এন্টি ক্লিয়ারেন্স লই আইছে তাই তো তো এখন আপনার প্রশ্নটা হইল যে তারা যদি যায় এই পাসপোর্ট লইয়া বাংলাদেশে আইতে পারবো নি ওখানে না তার তো অলরেডি এন্টি লিভ ফাইল আছে তারা তো বড় ফার্মেন্ট ভিসা পাই আছে জি তো কি আপনার প্রশ্ন কিটা প্রশ্ন হইল ওখান তো আগর ফাসফুট নাই ওখান তো যে আইন করছে ওখান তো ডিজিটাল ফাসফুট লাগে আগর ফাসফুট তারা যে ভিসা পাইছে এন্ডি লিফট যেটা পাইছে তি ভিসা হইল আপনার আতর লেখা ফাসফুট আর বাংলাদেশের আগর ফাসফুট ওকে ওকে তো ওখান বাংলাদেশে তারা ওখান ডিজিটাল ফাসফুট আর ওদয় ফাসফুট লিয়ে যাওয়া আওয়া করতে পারবো নি না নয়া ফাসফুট আপনার ভিসা ট্রান্সফার হয় লাগবো ওকে এন্ডি লিফট যেটা তারা পাইছে ওকে আব্দুল মালিক ভাই অনেক ধন্যবাদ প্রশ্ন লাগি আপনি টিভি সেটের সামনে থাকুক আমরা গেস্ট আপনার প্রশ্ন উত্তর দেব দর্শক মণ্ডলী অনেক ধন্যবাদ বেশ আমরা যদি একটা প্রশ্নের উত্তর দিই আমরা চলে যাই একটা হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের বন্ধু আরিফ ভাই ফোন করেছেন আপনি ভাইয়া আপনি ম্যানচেস্টার থেকে থ্যাংক ইউ ভেরি মাচ আপনি যেহেতু পয়েন্ট বেস থেকে এসেছেন আপনি তো পয়েন্ট বেসের কথা শুনলে আপনার ভালো লেগেছে এবার দি ওপেনিং রিমার্ক ভেরি কাইন্ড অফ ইউ আপনি বলতেছেন যে আলহামদুলিল্লাহ আপনি ইনডিফিনিট লিভ তো পেয়েছেন তারপরে এখন আপনি ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তো ন্যাচারালাইজেশনের এন ফর্ম যেটা এটার মধ্যে আছে আপনি গত 10 বছরের ওয়ার্কিং হিস্ট্রি দেওয়ার জন্য কাজের হিস্ট্রি দেওয়ার জন্য ইতিহাস কোথায় কোন সময় কাজ করেছেন আপনি সরকারি ট্যাক্স অফিসে HMRC-তে লিখেছিলেন তারা দিয়েছে আপনাকে রেকর্ড 5 বছরের দিয়েছে এবং বলেছে যে 5 বছরের আগের রেকর্ড আমাদের কাছে নাই শুধুমাত্র এমপ্লয়ারের নাম দিতে পারবো এভরিথিং ইজ ইন অর্ডার আপনার প্রশ্ন হচ্ছে এখন আমি কি করব আমি কি মনগড়া নাম দিয়ে দিব না এইটা করবেন না শুনেন আমাদের যে লয়ার আমরা যারা আছি সলিসিটার বলেন এবং ব্যারিস্টার বলেন আমাদেরও আমরা আমাদের যে ক্লায়েন্ট আছেন সবার রেকর্ড আমরা 5 বছর রাখতে হয় নতুবা যদি আমি প্র্যাকটিস করি গত 27 বছর থেকে আমি একবার আপনার সব রেকর্ডগুলো ফেলেছিলাম এক অফিস মুভ করার সময় আমি হিসাব করেছি আমার 27টা না 28টা বড় বড় বস্তা হয়েছিল এগুলো ফালানোর জন্য তো সরকার গভর্নমেন্ট পলিসি হলো যে আপনি 5 বছর পর্যন্ত রেকর্ড রাখবেন 5 বছর আগের রেকর্ড ইউ ক্যান গেট রিড অফ তো এই হিসাবে আপনাকে HMRC-ও দিয়েছে 5 বছরের আপনার চিন্তার কোনো কারণ নাই আপনি এই 5 বছর দেবেন এবং ওই যে আগের 5 বছরের যে রেকর্ড আপনার কাছে আছে আপনি যে এমপ্লয়ারের নামগুলো আছে এগুলো দিয়ে দিয়ে দিলে সাধারণত আমি আজ পর্যন্ত দেখি নাই ওই আগের একটু এমপ্লয়মেন্ট রেকর্ডে এদিক সেদিক হয়েছে আনলেস আপনি কোনো ট্যাক্স ফাঁকি দিয়েছেন বা কোনো ক্রিমিনাল কনভিকশন হয়ে গেছে ট্যাক্সের কারণে অনেক ক্রিমিনাল কনভিকশন হয় আপনার কোনো অসুবিধা হবে না ভাইয়া আপনি এই 5 বছরের এই রিসেন্ট 5 ইয়ার্সের রেকর্ড দেন এবং আগের শুধু এমপ্লয়ারের নাম দিয়ে আপনার যে আগের পে স্লিপ থাকে ছিল অথবা আপনার যে রেকর্ড ছিল এইটা থেকে আপনি বসায় দেন ইনশাআল্লাহ আপনি এমপ্লয়মেন্টের জন্য কোনো অসুবিধা হবে না আপনার সেকেন্ড উইং অফ ইয়োর কোয়েশ্চন ওয়াজ আরিফ সাহেব যে আপনি বলতেছেন যে চেকিং সার্ভিস যেটা হয় এটাতে তো পাসপোর্ট এটার প্রোজ এবং কনস কি এটার ভালো সাইডটা কি তো আমার অন্যান্য শ্রোতারা যারা শুনতেছেন ওনাদের জন্য এটা বলে ফেলি যে সরকার একটা সার্ভিস শুরু করেছে স্থানীয় কাউন্সিলে আপনি যদি ব্রিটিশ ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করেন তাহলে স্থানীয় কাউন্সিল লোকাল কাউন্সিলের একটা অফিস আছে ওইখানে আপনার সব কাগজপত্র নিয়ে গেলে পাসপোর্ট টাসপোর্ট দেখে ওরা কাগজগুলো রেখে দেয় আর আপনার পাসপোর্ট ফেরত দিয়ে দেয় আমি আমার এই প্রফেশনাল জীবনে অনেকবার ক্লায়েন্টদের পাসপোর্ট হারিয়েছি এবং ক্লায়েন্টরাও আসে বলে পোস্টে অনেক হারিয়েছে এই কারণেই আমি আপনার মতো যারা সবাইকে অনুরোধ করি যে দেখেন আপনার যে বাংলাদেশি পাসপোর্ট ইট ইজ মোর ভ্যালুয়েবল দেন গোল্ড আপনি এটা এই চেক ইন সার্ভিসে দিয়ে দিবেন তাতে হবে কি আপনার যদি বাংলাদেশি পাসপোর্টটা হেরে যায় তাহলে আপনার এটার কোনো বিকল্প আপনি পাবেন না আর যদি ব্রিটিশ পাসপোর্ট হেরে যায় তো ব্যারিস্টার সাহেবের কাছে গেলে কলাম নাম্বার 10 দিয়ে
ফিল আপ করে দিয়ে দিলে আরেকটা পাসপোর্ট পেয়ে যাবেন। এর কারণে আমি অ্যাডভাইস করি আপনি এই চেক ইন সার্ভিসে চলে যাবেন, ফিটি দেখিয়ে ওরা দেখে বলবে আপনি এলিজিবল কি না। ইনশাল্লাহ উইস ইউ বেস্ট অফ লাক আরিফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর মেকিং দ্য কল অ্যাজ এ ফার্স্ট কলার। অনেক ধন্যবাদ ভাই সাহেব, খুব সুন্দর করে আমাদের প্রথম কলারের উত্তরটা দেওয়ার জন্য। দর্শক মন্ডলী, আপনার সঙ্গে কথা বলতে বলতে আপনাদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা চলে এসেছি ছোট্ট একটি বিরতির সময়ে। বিরতির পর নিয়ে আসবো আপনাদের প্রশ্নের উত্তর এবং আপনাদের কাছ থেকে প্রশ্ন নেব, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।